আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি ইসলাম তানজিল মালয়েশিয়া থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমার টাইটেল এবং থাম্বল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি আজকে আলোচনা করব মালয়েশিয়া প্লাস্টিক কোম্পানি নিয়ে। তো যারা মালয়েশিয়ায় কলিং বিষয়ে প্লাস্টিক কোম্পানিতে আসবেন, ভিডিওটা তার জন্য খুবই হেল্পফুল হবে। আর আপনাকে প্রথমে একটা কথা বলে রাখি যে মালয়েশিয়ার প্লাস্টিক কোম্পানি দুই ধরনের হয়। এক কোম্পানিতে আপনার যত প্লাস্টিক আছে এগুলো গ্রো করে, আর এক কোম্পানিতে প্লাস্টিকগুলো যেখানে তৈরি করে। তো দুই ধরনের কাজ করে থাকে। আমি বর্তমানে আছি একটা প্লাস্টিক কোম্পানির ভিতরে। এখানে শুধু এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকগুলো, এগুলো এখানে গ্রো করে, আর যেখানে প্লাস্টিক বিভিন্ন জিনিস তৈরি করে সেই কোম্পানি ভিন্ন। তো প্লাস্টিক কোম্পানিতে আসলে মোটামুটি বেতনও মোটামুটি আপনারা চাইলে আসতে পারেন। আর প্লাস্টিক কোম্পানিতে ওভারটাইম বলতে আপনারা জানেন যে বর্তমানে মালয়েশিয়ার বেসিক 1500 রিঙ্গিত। তো প্রতিদিন আপনার 3 ঘন্টা করে ওভারটাইম হয়। তো এবারে যে আপনি প্রতি মাসে 2500-2600 টাকা বেতন পাবেন, ডিউটি আপনার 12 ঘন্টা থেকে 11 ঘন্টা এরকম হয়। এখানে কাজ মূলত এই যে প্লাস্টিকগুলো দেখতেছেন, আমি এই সাইডে দেখাই, এগুলো হলো লট বাঁধছে। এগুলো একটা মেশিন আছে, মেশিনে আপনার গুঁড়ি করে। তো গুঁড়ি করার পরে এগুলো আবার অন্য কোম্পানিতে যায়, যেখানে প্লাস্টিক যে জিনিস আছে যেগুলো তৈরি করে, তো এখান থেকে তৈরি হয়। আর এখানে কাজ বলতে আপনার এখানে তো বিভিন্ন প্লাস্টিক আছে, এক এক প্লাস্টিক এক এক জায়গায় মানে গ্রো করে, কারণ সব মিক্স হলে একটু সমস্যা আছে। তো মালয়েশিয়া যারা প্লাস্টিক কোম্পানিতে আসবেন, তো তার জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো করবেন। মালয়েশিয়ার নতুন নতুন ভিডিও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি, আপনারা চাইলে দেখতে পারেন। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে বহুত কোম্পানির যেমন ফার্নিচার, প্লাস্টিক, নার্সারি, কনেকটেশনে অনেক বিষয়ে মানে আমি ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। তো আমি যেটা বলবো যে তো প্লাস্টিক কোম্পানিতে কাজ করলে আপনার শরীরে পোশাক আদি এরকম মানে ময়লা আবর্জনা হয়ে যাবে, কারণ যে ময়লা ধুলোময়লা থাকে। আর এখানে কাজের সেফটি আছে, যেহেতু মেশিন বিভিন্ন মেশিন আছে, মেশিনকে গ্রো করে। তো আমি যেটা সাজেস্ট করবো, আপনারা চাইলে আসতে পারেন। এখানে বেতন মোটামুটি ভালো আছে, ওভারটাইম প্রতিদিন 3 ঘন্টা 3.5-4 ঘন্টা পর্যন্ত হয়। আপনি এবার এসে 2600-2700 টাকা বেতন পাবেন। তো তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।